তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন খানেরা। শাহরুখ, সালমান ও আমির প্রত্যেক খানের নিজস্ব ঘরানা রয়েছে। প্রত্যেককে ঘিরেই ভক্তদের উন্মাদনাও প্রচুর। বলাই বাহুল্য, আজও জনপ্রিয়তা উপভোগ করেন এই তিন তারকা। তবে সম্প্রতি আমিরের ছবি লাল সিং চাড্ডা বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারেনি, তবু তার ফ্যান বেস কিন্তু অটুট রয়েছে। অবশ্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর ভালো চলেছে আমিরের এই সিনেমা। এদিকে বড় পর্দায় শাহরুখ ও সালমানের কামাল দেখার অপেক্ষায় রয়েছে লাখো লাখো অনুরাগী। কিসিকা ভাই, কিসিকা জান, টাইগার থ্রির মতো ছবিতে দেখা গেছে সালমান খানকে। এছাড়া শাহরুখ প্রত্যাবর্তন করেছেন পাঠান আর জওয়ানের মাধ্যমে। যা হোক, বলিউডের তিন খানের মধ্যে বন্ধুত্ব রয়েছে ঠিকই, তবে তারা টক্করও দেন পরস্পরকে। জানেন কি, গত বছরের বার্ষিক আয়ের নিরিখে বাজিমাত করলো কে? চলুন জানা যাক বিস্তারিত। সালমান খান মুম্বাইয়ের ব্যান্ড স্ট্যান্ডে অবস্থিত বিলাসবহুল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দুটি ফ্লোরের মালিক সালমান খান, যার মূল্য কমপক্ষে 100 কোটি রুপি। এ তো গেল বাড়ির কথা, এবার আসা যাক সালমানের আয় প্রসঙ্গে। অভিনয় থেকে ভালো টাকা আয় করেন সালমান খান। তার বার্ষিক আয় কমপক্ষে 220 কোটি রুপি। প্রতি মাসে 16 কোটিরও বেশি রুপি আয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, বিজ্ঞাপন এবং সঞ্চালনা থেকেও মোটা রুপি আয় করেন বলিউডের ভাইজান। তাছাড়া বিং হিউম্যানের টার্নওভার 1.1 কোটি। যদিও ওই চ্যারিটির খাতে অর্থ ব্যয় করেন তিনি। 2023 সালে সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ 2,850 কোটি রুপি। একাধিক রিপোর্টে সেই দাবি করা হয়েছে। শাহরুখ খান এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তিনি অভিনয় থেকে খুব বেশি আয় করেন না, বরং প্রযোজকদের ভালো করে ছবিটা বানানোর পরামর্শ দেন। তার কথায়, আমি সিনেমা ভালোবাসি, চাই দেশে ভালো ভালো ছবি হোক, তাই প্রযোজকদের বলি আমাকে টাকা দেবার দরকার নেই, ছবির খাতে অর্থ বিনিয়োগ করুন, পরে মুনাফা হলে কিছু দেবেন। ওই সাক্ষাৎকারেই শাহরুখ জানান তার মূল আয় বিজ্ঞাপন থেকে, তাছাড়া বিভিন্ন অনুষ্ঠান এবং শোতে পারফর্ম করে মোটা টাকা পান। এছাড়াও রেড চিলিজ এন্টারটেনমেন্টের কর্ণধার শাহরুখ খান, নিজের সংস্থা থেকে ভালোই আয় করেন কিং খান, পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের মালিকও তিনি, ফলে IPL থেকেও ভালো মুনাফা লাভ করেন। মুম্বাইয়ে মান্নাত আর দুবাইতে জান্নাত সহ একাধিক বাড়ি রয়েছে শাহরুখ খানের। অনেকের দাবি প্রতিদিন 1.40 কোটি রুপি আয় করেন অভিনেতা। জরিপ বলছে 2023 সালে তার মোট সম্পত্তির পরিমাণ কমপক্ষে 6,284 কোটি রুপি। আমির খান বলিউডের পারফেকশনিস্ট আমির খানও কম বড় লোক নন। ব্যান্দ্রার কার্টার রোডে বাড়ি আছে তার। এছাড়াও 7 কোটি রুপি দিয়ে মুম্বাইয়ে ফার্ম হাউস কিনেছেন, যা 2 একর জমির উপর বানানো, ফলে পকেটের জোর তারও কম নয়। তবে লো প্রোফাইল মেনটেন করেন আমির, তাই তার ধনী হওয়ার বিষয়টা কারো চোখে পড়ে না। 2023 সালের রিপোর্ট বলছে আমিরের মোট সম্পত্তির পরিমাণ 1,862 কোটি রুপি। তাহলে দর্শক, বলুন তো সালমান, শাহরুখ ও আমিরের মধ্যে সবচেয়ে বড় লোককে? হিসাব বলছে শাহরুখ খানই এগিয়ে, এমনকি একসময় গোটা বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা ছিলেন তিনি। তবে যার আয় যেমনই হোক না কেন, তিন খান মিলে বলিউডকে যা দিয়ে যাচ্ছেন সেটা অতুলনীয়।